ভিউয়ার্স, আজকে আরো একবার মূলত সুনামগঞ্জ থেকে সিএনজি অথবা মোটরসাইকেল ভাড়া করে সরাসরি বাইক ফেলে আসতে পারে। আর এ বাইক টিলা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত, যা বারিক্কা টিলা নামেও পরিচিত। বারিক টিলায় প্রায় 40টি আদিবাসী পরিবার বাস করে। এর প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজে ঘেরা পরিপূর্ণ টিলার মধ্যে দিয়ে টেকের ঘাট যাবার রাস্তা নির্মিত হয়েছে। আর খুব কাছ থেকে বাইক টিলার পাশ দিয়ে বয়ে গেছে ভারতের খাসিয়া পাহাড় থেকে আসা জাদুকাটা নদী। বর্ষায় জাদুকাটা নদী বেয়ে বাহত হতে বাংলাদেশে প্রচুর বালু আর পাথর আসে, আর তখনই বালু আর পাথর আহরণে এখানকার কর্মব্যস্ততা বিশেষভাবে আকৃষ্ট করে। পাইকিলা থেকে 40 মিনিট পথ পাড়ি দিলেই বড়ছড়া, চারগাঁও, শুল্ক স্থলবন্দর আর প্রাকৃতিক নৈসর্গ আর সবুজ ঘেরা সৌন্দর্য আর প্রকৃতি দেখতে হলে আপনাকে এ বারিক টিলার আসতে হবে। বারিক টিলার উপর থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে যে নৈসর্গিক দৃশ্য চোখে পড়ে তার রেশ নাগরিক জীবনের ক্রান্তি নিমিষে মুছে ফেলার জন্য যথেষ্ট। ক্যাম্পিং করার জন্য বারিক্কা টিলা আদর্শ জায়গা। এখান থেকে সূর্যোদয়ের সুন্দর দৃশ্যও দেখা মেলে। সাধারণত বর্ষাকালে বারিক্কা টিলায় দুটি মিষ্টি পানির ছড়া রয়েছে, আর বর্ষাকাল ছাড়া এই ছড়া দুটিতে তেমন পানি থাকে না। সুউচ্চে অবস্থিত বারিক্কা টিলা বসবাসকারী স্থানীয় লোকেরা এই ছড়ার পানি ব্যবহার করে থাকে। আর এই সুপেয় দুটি মিষ্টি পানি ছড়া অপেক্ষাকৃত বড় ছড়াটি অবস্থান তাহিরপুরের দিকে যেতে হাতের ঠিক বাম পাশেই পড়বে। এই যে দুটি দেখতে চাইলে আপনাকে কিছুটা হলেও ট্রেকিং করে যেতে হবে, আর পথ চিনতে স্থানীয় যে কাউকে বললে দেখিয়ে দিবে। আছে সুবিশাল খেলার মাঠ, গির্জা, প্যাগোডা, মসজিদ, নানা ধর্মের উপাসনালয়, প্রাচীন লাউর রাজ্যের স্মৃতি সাক্ষী। লাউরের গ্রামটি বাংলাদেশ ভারত সীমান্তে ঘেঁষা জাদুকাটা নদীর তীরে অবস্থিত। এই গ্রামের খুব কাছেই রয়েছে শাহ আরিফিনের মাজার মোকাম। প্রতি বছর এ মোকামকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী মেলাও বসে, আর এ মেলা প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। টিলার কাছেই বড়ছড়া বাজার, সেখানে সাধারণ মানের কয়েকটি রেস্ট হাউস আছে, থাকতে চাইলে 200 থেকে 400 টাকা খরচ করতে হবে। তাহিরপুর বাজারেও থাকার ব্যবস্থা রয়েছে, আর যদি
খালি থাকে, তবে নীলাদ্রি লেকের কাছে পুরাতন চুনা পাথরের কারখানার গেস্ট হাউসে রাত কাটাতে পারবেন। এছাড়াও সুনামগঞ্জ শহরে 200 থেকে 1000 বা তত ঊর্ধ্বে আবাসিক হোটেল পেয়ে যাবেন। আর এই বারিকাটিলাতেও খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়া বড়ছড়া বাজার কিংবা জাদুঘাটা পাশে টেকের ঘাটের ছোট বাজারে মোটামুটি মানে দুটি রেস্টুরেন্টেও খেতে পারবেন। তো ভিউয়ার্স, আপনার ভ্রমণ হোক আনন্দঘন, সহজ আর উপভোগ্য। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি পিঙ্ক ফ্লাওয়ার বিডি পক্ষ থেকে। আমি সাথে আরও ইনফরমেটিভ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ।